আমার কি মনে হয় জানেন তো, এই সব কিছুর পেছনে কিন্তু ওই অনন্যা চ্যাটার্জির হাতও থাকতে পারে। মাই গুডনেস, তো বিরাট খেলা চলছে। তার মানে ওই অনন্যা চ্যাটার্জি যদি পুরো বিষয়টা করে থাকেন, তাহলে উনি জেনে শুনে নিজের সৎ ছেলেকে কিডন্যাপিংয়ের কেসে ফাঁসিয়েছেন এবং জেলে পাঠিয়েছেন। ভগবান, এরকম মা থাকলে ছেলের কি হবে? কিছু বলার নেই আমার। জানি না রাসিকদা, কিচ্ছু জানি না, যা হবে দেখা যাবে। আচ্ছা, আপনি যদি সত্যি জানতে পারেন যে বিক্রম চ্যাটার্জি এর পেছনে সত্যি নেই, তাহলে কি আপনি ওনাকে ক্ষমা করতে পারবেন সারা জীবনের মতো? বিক্রম চ্যাটার্জি আগেও অনেক অন্যায় করেছেন রাস্তিকদা, আর সেটার জন্য আমি আদৌ কোনোদিন ওনাকে সত্যি ক্ষমা করতে পারবো কিনা আমি জানি না। তবে তবে এই অপরাধটা যদি উনি সত্যি সত্যি না করে থাকেন, তাহলে তাহলে ওনাকে জেলে আটকে রাখা যাবে না, অন্তত আমি রাখতে দেব না। বাংলা মিডিয়াম সোম থেকে রবি রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।